প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমির অনলাইন ক্লাসে একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের তোমাদের স্বাগত। আজকে আমরা গত ক্লাসে আমরা আরবের ভৌগোলিক অবস্থান এবং এর আবহাওয়া, জলবায়ু, তারপরে ভূপ্রকৃতি কেমন ছিল, তারপর উক্কি মরুভূমির জাহাজ, খেজুর গাছকে রানী গাছ বলা হয় কেন, এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। এছাড়াও সভ্যতা বলতে আমরা কী বুঝি সেটাও আমরা কিছুটা তোমাদেরকে ধারণা দিয়েছি, এবং আমি সেখানে বলেছিলাম যে তোমাদের নেক্সট ক্লাস থেকে আমরা সভ্যতা, যে প্রাচীন যুগে যে সমস্ত সভ্যতাগুলো ছিল, যেমন মিশরীয় সভ্যতা, মেসোপটেমিয়ার সভ্যতার মধ্যে ব্যাবিলনীয় সভ্যতা, অ্যাসিরীয় সভ্যতা, তারপরে হিব্রু সভ্যতা, ক্যালডীয় সভ্যতা, এই সমস্ত সভ্যতা সম্পর্কে তোমাদের আলোচনা করব। সেটা মানে এগুলো ছিল সভ্যতার মধ্যে আমরা এগুলো আলোচনা বলেছিলাম যে এই বিভিন্ন সভ্যতা, এছাড়াও মিশর কী বলে পারসিক সভ্যতা, রোমান সভ্যতা, গ্রিক সভ্যতা, এগুলো সিন্ধু সভ্যতা, এই সমস্ত সভ্যতাগুলো প্রাচীনকালে গড়ে উঠেছিল। এর মধ্যে সর্বপ্রাচীন যে সভ্যতা ছিল সেটা ছিল মিশরীয় সভ্যতা। তো এই মিশরীয় সভ্যতা তোমার গড়ে উঠেছিল, তোমার এটা ছিল পৃথিবীর সবচেয়ে প্রাচীন সভ্যতা, এবং এই সভ্যতাটা গড়ে উঠেছিল, এই সভ্যতাটা গড়ে উঠেছিল 5000 খ্রিস্টপূর্বাব্দে, এবং এটা নীল নদের তীরে গড়ে উঠেছিল। তো যাই হোক, এই মিশরীয় সভ্যতা তাদের যে অবদানগুলো ছিল সেগুলো ছিল মিশরীয় লিখন পদ্ধতি, তারপরে পিরামিড, ধর্ম, বিজ্ঞান, সাহিত্য, ভাস্কর্য, চিত্রকলা, এছাড়াও আরও অন্যান্য বিষয়ে তাদের অবদান ছিল। তো এর মধ্যে আমরা সর্বপ্রথম যে বিষয়টি আমরা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মিশরকে নীল নদের দান বলা হয় কেন, মিশরকে নীল নদের দান বলা হয় কেন, এটা একটা অনুধাবনমূলক প্রশ্ন, এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, সেই জন্য আমরা এটা সর্বপ্রথম আমরা আলোচনা করব। ঐতিহাসিক হেরোডোটাস মিশরকে নীল নদের দান বলেছেন। কেন বলেছেন? কারণ প্রতি বছর জুন থেকে অক্টোবর মাস পর্যন্ত বন্যায় মিশরের উভয় তীর প্লাবিত হতো, যা দৈর্ঘ্য ছিল 600 মাইল এবং প্রস্থ ছিল 10 মাইল। দৈর্ঘ্যে 600 মাইল প্লাবিত হতো এবং প্রস্থে 10 মাইল প্লাবিত হতো, এবং এই উভয় তীর পলিমাটিতে বন্যার শেষে দেখা যেত যে পলিমাটিতে ভরে গিয়েছে, এবং এই যে পলিমাটি তোমার, হতো সেখানে তোমার সেই উর্বর ভূমিতে প্রচুর পরিমাণে ফসল উৎপন্ন হতো। বন্যার শেষে দেখা যেত যে মিশরে প্রচুর পরিমাণে, এই যে নীল নদের উভয় তীরে প্রচুর পরিমাণে ফসল উৎপাদিত হতো, ফলে এই ফসল যেহেতু সহজ উপায়ে এখানে ফসল উৎপাদিত হতো, এই ফসল উৎপন্ন হওয়ার কারণে মিশর একটি সমৃদ্ধশালী দেশে পরিণত হয়, এবং এখানে যেহেতু সহজ উপায়ে প্রচুর পরিমাণে ফসল উৎপন্ন করা যেত, সেই জন্য সেখানে ধীরে ধীরে জনবসতি গড়ে ওঠে, এবং এই যে জনবসতি গড়ে উঠেছিল তখন তারা তাদের নিজেদের প্রয়োজনে তারা কী করতে লাগলো, কৃষিকাজ, ব্যবসা বাণিজ্য, এবং ধীরে ধীরে তাদের প্রয়োজনীয় যে মানে জিনিসপত্র তৈরি করার জন্য সেখানে শিল্প কারখানাও গড়ে ওঠে। তো এই যে আস্তে আস্তে শিল্প কারখানা গড়ে ওঠার ফলে সেখানে কাজের সুযোগ হয়, ব্যবসা বাণিজ্য নীল নদের মাধ্যমে ব্যবসা বাণিজ্য করার সুবিধার জন্য সেখানে দলে দলে লোক এসে বসতি করতে লাগলো সেখানে থেকে ব্যবসা বাণিজ্য করার জন্য, তারপর যেহেতু পলিমাটি ছিল সেই জন্য কৃষিকাজও সহজ হয়ে যায়, ফলে সেখানে কৃষিকাজের জন্য মানুষ ধীরে ধীরে এসে বসতি স্থাপন করে, ফলে সেখানে ধীরে ধীরে একটা সভ্যতা গড়ে ওঠে, অর্থাৎ এভাবে নীল নদের তীরে এই মিশরীয় সভ্যতা গড়ে উঠেছে। সেই জন্য ঐতিহাসিক হেরোডোটাস তিনি মিশরকে নীল নদের দান বলে অভিহিত করেছেন। তো যাই হোক, আজকে আমরা যে অনুধাবনমূলক প্রশ্নটি শিখলাম সেটা হচ্ছে মিশরকে নীল নদের দান বলা হয়। তাহলে মূল কথা হচ্ছে যে মিশরকে নীল নদের দান কে বলেছেন? ঐতিহাসিক হেরোডোটাস মিশরকে নীল নদের দান বলেছেন।
তা আজকে আমাদের আলোচনা এটুকুই থাক। নেক্সট ক্লাসে আমরা মিশরের লিখন পদ্ধতি, সেটা আরেকটা অনুধাবনমূলক প্রশ্ন, অনেক সময় সৃজনশীল প্রশ্ন হিসাবেও থাকে, আমরা সেই প্রশ্নটি নিয়ে আমরা আলোচনা করব। তাহলে আজকে এখানে আমরা ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।